2023 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে টিপরামাতা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ যখন সমস্ত ধরনের রাজনৈতিক কলাকৌশল রাজনৈতিক মেকানিজম প্রয়োগ করে এডিসি এলাকা শুধু নন, এডিসি এলাকার বাইরেও ব্যাপক রাজনৈতিক জনসংযোগ রাজনৈতিক কার্যসূচি চালিয়ে দলের ঐক্য এবং সংহতিকে মজবুত করে 2023 সালে বিধানসভা নির্বাচনের জয়ের দ্বারগোড়ায় এসে পৌঁছেছেন, ঠিক তখনই নতুন এক বার্তা এ রাজ্যের রাজনীতিকে উথালপাতাল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। 2023 সালে বিধানসভা নির্বাচনে কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট না করেই বিধানসভা নির্বাচনে সাফল্যের মুখ দেখতে চাইছে, ঠিক তখন নতুন করে যে সংবাদ রাজ্য রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করছে তা হলো টিপরামাতা অবশেষে আইপিএফটির পথ ধরেই বিজেপির হাত ধরতে চলেছে। সারা রাজ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, চায়ের কাপে তুফান হচ্ছে যে টিপরামাতা শেষ পর্যন্ত বিজেপির সঙ্গেই মিশে যেতে চাইছে। ক্ষমতা রাজনীতিকে কেন্দ্র করে টিপরামাতা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ নাকি বিজেপির সঙ্গে জোটে আবদ্ধ হতে চলেছে। যদিও অনেকেই বলছেন এটা একটা গোয়েবলস প্রচার, এটা শুধু প্রচার নয় টিপরামাতার বিরুদ্ধে অপপ্রচারও বটে। কারণ টিপরামাতা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ স্পষ্টভাবে টিপ্রাসাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি গ্রেটার টিপরল্যান্ডের দাবি যদি লিখিতভাবে কেউ না প্রদান করে, অর্থাৎ কোনো রাজনৈতিক দল যদি লিখিত প্রতিশ্রুতি না দেয় তবে সেই দলের সঙ্গে কোনো ধরনের জোট হবে না, কারণ এটাই ওনার লাস্ট ফাইট। এই লাস্ট ফাইটে টিপ্রাসাদের জয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে টিপ্রামত্তা দলের সঙ্গে বিজেপির জোট হতে যাচ্ছে, যেভাবে প্রচার বিজেপি দলের তরফ থেকে করা হচ্ছে সেই প্রচারের ফলে টিপ্রামত্তা দলের বিরুদ্ধে ব্যাপক জনক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ টিপ্রাসারা চাইছেন যে কোনো মূল্যেই এবার এককভাবে সরকার প্রতিষ্ঠা করতে, সেই পরিস্থিতিতে বিজেপির হাত ধরলে পরিস্থিতি কী হবে সেটা স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে। যদিও টিপ্রামাতা সুপ্রিমো এই সমস্ত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাইছেন না, এ নিয়েই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ভোটারদের মনে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে অদূর ভবিষ্যতে বিজেপি এবং টিপ্রামাতা রাজনৈতিক জোটে আবদ্ধ হতে চলেছে।